রংপুরের নারী ফুটবলারদের গ্রাম খ্যাত ছদ্ম পুষ্করিণী পালিচড়া নয়াপুকুর এর নারী ফুটবলারদের নিয়ে গঠিত ছদ্ম পুষ্করিণী যুব স্পোর্টিং ক্লাবের ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার 20 ফেব্রুয়ারি বিকালে ছদ্ম পুষ্করিণী ইউনিয়নের নয়াপুকুর খেলার মাঠ প্রাঙ্গণে কেক কাটা গারো সম্প্রদায়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ, ছদ্ম পুষ্করিণী ইউনিয়ন জাতীয় পার্টি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ চানমিয়া, ক্লাবের উপদেষ্টা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপনিয়ন্ত্রক কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান তুহিন, সদর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, ক্লাবটির প্রতিষ্ঠাতা ও নারী ফুটবল কোচ মিলন মিয়া, সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মুখদিমি, ক্লাবের কোঅর্ডিনেটর রাসেল আকন্দ প্রমুখ।